লাভ হবে না, বোঝো কদিন আর ভ্যান চালিয়ে খাবে, কদিন আর জোট খেলে খাবে, কদিন আর পরে কথা শুনবে, নিজের বিবেককে জিজ্ঞেস করে, নিজের বিবেককে জিজ্ঞেস করে। বাসি ভাত আর গরম ভাত এক না আলাদা, জোরে বলে আলাদা। এটা মাথায় এলো, গরম ভাত কি ইট দিয়ে তৈরি হয় আর বাসি ভাতটা চাল দিয়ে হয়, তাই তো কথা বলে লিখে। বাসি ভাত গরম ভাত এক না আলাদা, একই জিনিস, এইটা গরম আর এটা পানি দিয়ে, পানি দিয়ে এটা ঠান্ডা। বিরিয়ানি আর সাদা ভাত এক না আলাদা, একই জিনিস, ওটা বিরিয়ানি রং দিয়ে গোসালো মিষ্টিতে বিরিয়ানি, এটা সাদা ভাত রংটা না দিয়ে গোসালো আলাদা আর সাদা ভাত। কথা বোঝা যাচ্ছে? এই দুই ব্যাগে এক, ওই দিল্লি বলো আর কলকাতা নবান্ন বলো, ওই বাসি ভাত আর গরম ভাত, কথা বোঝা যাচ্ছে? এই দুই বারে এক চড়ে চড়ে মাস্ত ভাই সব ডান থাক। হ্যাঁ, তাই আমার এক ভাই, আমি নাম বলছি আপনাদের চেনেন না, না চেনেন না, আমার এক ভাই একটুখানি একটু লাইনে যাচ্ছে না, আমি কি বলি বুঝতে পারছি, আমরা চেনে চেনে চেনেন না, আপনারা চেনেন তো নাম না, চেনে মনে হয় চেনে চেনে। হ্যাঁ, আমার একটা ভাই ওদিকটা যাচ্ছে, একটু প্রতিবাদ করে বেড়াচ্ছে, অসুবিধা হচ্ছে আপনাদের? এই কথা বলতে কেন? আরে আমার যদি একটা ভাই একটু এমএলএ হয়, মন্ত্রী হয়, একটু বড় হয়, এটা আমাদের খুশি হওয়া উচিত তো? এই কথা বলতে কেন? মুড়ি হিসেবে কথা বলো, খুশি হওয়া উচিত তো? তা না করে তোমরা দুশ্মনী করছো, তোমাদের লজ্জা করে না? তোরা মুড়ির না মুরকি? হ্যাঁ, তোরা মুড়ির না মুড়ি বল, কি বল বল, আমি শুনবো, বল তোরা কি বল, মুড়ি নয় তোরা মুরকি, তোরা মুরকি হয়ে গেছিস, তোদের লজ্জা করা উচিত। আমার একটা ভাই যদি একটা এমএলএ হয়, মন্ত্রী হয়, লাল বাতিরা গাইডে চলে, সামনে দশটা পুলিশ, পিছনে দশটা পুলিশ, ডান দিকে পাঁচটা, বাম দিকে পাঁচটা, আমার তো খুশি হওয়া উচিত ভাই, একই না কথা বলে? ওটা না করে দুশ্মনী করছো, শুনে রেখে দে, যত দুশ্মনী করবি আমার আল্লাহ ততই বাড়িয়ে দেবে। আবু জেহেল যত মুহাম্মাদের দুশ্মনী করে, আবু জেহেল যত মুহাম্মাদের দুশ্মনী করে, আমার আল্লাহ মুহাম্মাদকে ততই বাড়িয়ে দেয়। কি ভাবছে আবু জেহেল? মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে গেলে মারবো, মুহাম্মাদের কাছে যাবি না, যে যায় তার ঘর ভেঙে দেয়। শুনছেন? শুনছেন? যে যায় তার ঘর ভেঙে দেয়, তাকে গ্রাম থেকে হ্যালো, যে যায় তার ঘর ভেঙে দেয়, যে যায় তাকে মারে, তাকে গ্রাম দিয়ে বার করে দেয়। যত আবু জেহেল মুহাম্মাদের যেতে আটকায়, যত আটকায় মানুষের মহাব্বত মুহাম্মাদের প্রতি, আমার আল্লাহ ততই বাড়িয়ে দেয়। আমার মনের দুঃখে খাজুরি গাছে নিচে গিয়েছে, আল্লাহ আমি যাকে বলি আবু জেহেল তাকে মারে, আল্লাহ যে আমার কাছে আসে আবু জেহেল তাকে ঘর ভেঙে দেয়, আল্লাহ আমি যাকে ইসলামে দাওয়াত দিই তাকে গ্রাম থেকে বার করে দেয়, আল্লাহ মোহাম্মদ কি করবো, আল্লাহ আল্লাহ তুমি বলে দাও। আওয়াজ আসছে, হাবিব আপনাকে কেউ নবী বলে মানুক আর নাই মানুক, আমি আল্লাহ কিন্তু আপনাকে নবী বলে মেনে নিয়েছি। যাবি না মোহাম্মদের কাছে, যাবি না নবীর কাছে, যাবি না, ভয় কেউ যায় না। রাতের অন্ধকার, উদবা উতাইবা সাইবা আবু লাহাব আবু সুফিয়ান, হ্যাঁ
আবু জেহেল সব দিয়ে এইদিকে এই ঘরে এই ঘরে এই দিয়ালে সবাই ঘিরে আছে। আর আমার এই ভাঙা ঘর দরজা নেই জানালা নেই খাজুর পাতার ছাউনি ওই ঘরে বসে বসে নবী আমার কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে এমন সময় আবু সুফিয়ান একটা টক 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 পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। আবু জেহেল ছুটে গিয়ে দেখে আবু জেহেল ছুটে গিয়ে দেখে আবু সুফিয়ান আবু সুফিয়ান বলে হে আবু জেহেল তুমি দেশে মারা গিয়েছিলে মোহাম্মদ গেছে তুমি কেন এসেছো? আবু জেহেল আবু সুফিয়ান শুনে গেলে আমি আবু জেহেল যদি মোহাম্মদের মুখের কথা না শুনি আমার রাতে ঘুম হয় না। জোরে বলে আমি বাড়াবো শুনে রেখে দে তোরা আমার প্রতি তো আক্কাল কর আমি আল্লাহ তোদের বাড়িয়ে দেবো। জোরে বলছে বাবু পাঞ্জাব আমার আল্লাহ কাবার আবে জমজম তোকে আলপেশানি ডাকছে আলপেশানি পাঞ্জাবের চোখ খুলে দেখে মক্কার আবে জমজম কুয়া পাঞ্জাবে হাজির হয়ে গেছে। আরো জোরে বলে ডাকটা কার ছিল এই কথা বলেন কেন? আমার আল্লাহ ডাকে সারা দিয়েছে খুদাকে ডাকো হই 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 হচ্ছ এইবারে বলে বিশাল আপনি তো জীবনে সব বলে না সত্যি বলি বলি শুনেছেন তো আমাকে আল্লাহ দিন কি বলেন আপনি বলছেন বাপ দেয়ালে পিঠ থেকে গেছে কিছু করার নেই আজকে ভাই কমাচ্ছে কালকে আমাকে মারবে হ্যাঁ কিনা কথা বলে এই কথা বলতে গেলে আজকে ভাই মারছে কালকে আমাকে মারবে কালকে চাচা আপনাকে মারবে কিছু করার নেই ঘুটে পড়ে ঘোড়া হাসে ঘুরে কি বলছে এই গোবর তোর একদম মালা আছে এই কথা বোঝা যাচ্ছে হ্যাঁ ফুলফুলা দরবার শরীফে পুলিশ পাঠিয়ে দিল ভাই মানা যায় হ্যাঁ কাশি করে ছেলে কথা বলেন কেন হ্যাঁ দাদা কি দাদা কথা বলেন কেন মানা সম্ভব ফুলফুলা দরবার শরীফে পুলিশ চলে যাবে এটা মানা যায় আমি জানি কাট না কাট কেউ কাটতে পারে না কথা বুঝতে পারছেন আমি জানি কাট না কথা বলেন এখানে কাট কাটতে পারবে আমি জানি আমি জানি এই চার এই চার এই পালা নেবে চলে যাবো তোক বিদ্যার নারে তুই জোরে সোরে নারে তুই আরো জোরে নারে তুই ফুরফুরা তোর পাশে পুলিশ এটা মানা সম্ভব হ্যাঁ মুড়ি হিসেবে মানতে পারবেন কথা বলে বলে ফুরফুয়াটা কার আমার 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 বাপে এই কথা বলে আমার ভাইয়ে ছোট হুজুরে মেজ হুজুরে বড় হুজুরে ফুরফুরাটা আমার দাদা হুজুরে জোরে বলে সুবহানাল্লাহ ওই ফুরফুরায় গিয়ে ওই ঘটটায় পুলিশের ভূতের নাতি মেরেছে আমার চোখে দেখা আমার চোখে দেখা ওই ঘরটার দরজায় গরম গরম করে লাথি মারছে শুনে রেখে দে ওটা আমার ঘরে লাথি মারবে ওটা আমার দাদা হুজুরের ঘরে লাথি মেরেছে এ কথা ভুলে যাচ্ছে তোরা আমার দাদা হুজুরের ঘরে লাথি মারবি তার রক্ত এসে বুঝতে থাকা সম্ভব না এই কথা বলতে থাকা সম্ভব আমি পরে বলি ভাই আমি পরে বলি ও কে কি বললো বলতে পারবো না আমি জানি বড় একটা গাছ আছে পাশে একটা গাছ উঠতে গেলে কষ্ট হয় হ্যাঁ কি না এই কথা বলে না বড় একটা গাছ আছে ও গাছ জীবনে চাইবে না যে আমার পাশে আর একটা গাছ হোক কথা ঠিক কিনা কথা বলে আমি জানি আমি মানতে পারি হ্যাঁ ওই ভয়ে রাতি মরাটা ওটা দাদা হুজুরের ভয়ে রাতি মরা নয় বাংলা তিন কোটি মুসলমান যারা
সাদা হয়েকে ভালোবাসে প্রত্যেককে বুকে রাখি মারা কথা ভুল করে বলছে এর একটা ব্যবস্থা দরকার আছে তারপরে বলে দুনিয়ায় যারা না হক কথা বলবে যারা অন্যায়কে সাপোর্ট করবে যারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবে না আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের মুখটাকে কালো করবে কালো করবে কিয়ামতবাসী বলবে এই দুনিয়ায় নাহাক বলেছে এই দুনিয়ায় অত্যাচার হয়েছে এই দুনিয়ায় নাহাকের সাথ দিয়েছে তাই আল্লাহ মুখ কালো করে দিয়েছে এই যুবকেরা শুনে রেখে দাও দুনিয়ায় হক বলবে আমার আল্লাহ কিয়ামতে মুখ উজাড়া করে তুলবে কিয়ামতবাসী বলবে দুনিয়ায় হক কথা বলেছে আমার আল্লাহ মুখ হুসাইন যদি এজিদের হাতে বায়াত হয়ে যেত কার বলা হতো এই কথা বলেন কেন হুসাইন যদি এজিদের হাতে বায়াত হয়ে যেত তুই জেনাখোর তুই বেনামাজি তুই বেরুস্তা তুই অত্যাচারী তুই জারে তুই মিথ্যাবাদী তুই না হো আমি হুসাইন হ আমি হুসাইন শ্রেষ্ঠবাদী আমি তোর হাতে হাত ধরি তাকে সব চলবে না আমার কাছে আমি বিয়াদি আনো আর বিয়াদি চলবে না আমার কাছে শেষ করছি না বলা যাবে শেষ করতেই নাকি তকবীরের নারা এটাই আরো জোরে নারা এটাই ভাঙরের মাটিটাকে এরা বদনাম করে ফেলেছে কিনা কথা কথা ঠিক কথা বলে ভাঙর নামটা শুনলে প্রত্যেকটা হুজুর অন্তরে এরা মেলা করে হ্যাঁ কিনা কথা বলে আর এই ভাঙরের মানে ফুল ফুরাই গেলে আপনাদের লজ্জা লাগে সত্যি বলেন কারণ এই মাটিটা এত সুন্দর মাটি এই মাটিটাই ইয়াদারি সাহেব শুয়ে আছে এই মাটিটাই ফুলবাড়ি হুজুর শুয়ে আছে এই মাটিটাই কত আল্লাহর শুয়ে আছে আর এই মাটিটাকে তোমার বদনাম করেছে হ্যাঁ কিনা কথা বলে বিশ্বাস করেন একদম নবীর বাগানে বলছি কালকে জলসা করে আসছি সর্বেলে পুলিশ ধরেছে দেখলো গাড়িতে টুপি আলা আছে বলে আচ্ছা যান ভালো করে বুঝতে পারছেন কি বলছি আমি চলে যেই একটু বেরিয়েছি আর আমার কাঁচের দিকে দেখে মানে একটা লাল গোল মারা আছে দেখে আসে পুলিশ দেখেছে দাঁড়াও 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 ভালো ও ফুরু ফুরা সরি দাঁড়াও ডিগ্গি খোলো শুনছেন দরজা খোলো গোটা গাড়িটা চেক করছে আমরা ড্রাইভার বলছি বলো পুলিশটাকে বলো গাড়িতে বোম পিস্তল গুলো আছে বার করতে বলো আরে তো লোকরা ওরাই পুলিশ ওরা নিজেরাই বোম দিয়ে বলবে হুজুরে গাড়িতে বোম কথা বোঝা যাচ্ছে না মানে এদের বিশ্বাস নেই এরা হারাম খেয়ে খেয়ে এই পেট গুলো দেখবেন এক একটা মসজিদের গম্বুজ হয়ে গেছে যান আমার সাথে চলেন এক্ষুনি দেখিয়ে দেবো ওই ঘটক একে চণ্ডীপুর মোড়ে পুলিশ দাঁড়িয়ে খাচ্ছে হ্যাঁ কিনা কথা বলে আবার এখানে চলেন ভোজের হাতে হাতে আগে বিবিআই ঘাটের একটু আগে ওখানেও খাচ্ছে চলেন দেখিয়ে দেবো তাই প্রতিদিন যা আছে যান এত হারাম খেয়েছে এত খেয়ে পেট গুলো হিলে হিলে ওদের জানায় জ্বলে গেল জ্বলিয়ে কাবাব করে ফেললো ভাই জ্বলিয়ে কাবাব করে ফেললো এই ভাঙরের মাটিতে ফুরফুরা হুজুর গুলোকে দুবার অপমান করেছেন হ্যাঁ কিনা কথা বলে এই কথা বলে কেন সোনপুর বাজারে একবার আর আমার এক ভাই কাঁচ দিয়ে
মনে করছে আপনাদের হ্যাঁ আপনারা মনে ভুলে গেছেন হ্যাঁ কাজ দিয়ে মনে করছে হ্যাঁ সে বেচারা একটা ছেলেকে দেখতে এসেছে আর তাকে ধরে মারধর দাড়ি চাচা বিনামাজি সুদখোর হারামখোর জালিয়া জালেম তারপরে দৌড়চ্ছ কিলাত কিলাত তোর পীরের আওলাদদের পিছনে দৌড়ো আমার বিশ্বাস তোর পীরের আওলাদ ক্ষতি করতে দেবে না কথা ঠিক না বলবো হই হই করছো হই হই করছো হই হই করছো বলুক না সত্তরটা বছর তো বেঈমানদের ভোট দিলে ঠিক বলছে না ভুল বলছি এই কথা বলতে গেলে তারি চাচা বেনামাজি চিটিংবাজ জোচ্চোর ফেরেবাজ দাগাবাজ জিনাকোর হারামকোর জালিয়াত এটা তো সত্তরটা বছর দিলে যদি একটা বছর তোমার পীরের আওলাদ এসে বলে বাবা আমার দাদা হুজুরের ছেলেরা আমার ভাইয়েরা একটা বার আমাকে দে অসুবিধে আছে ভাই এই অসুবিধে আছে ভাই এতদিন তো দিয়েছি ওদের সত্তর বছর দিয়ে আমাদের সোনার সোনার বাসনে ভাত খাওয়াচ্ছে সোনা মানে খাচ্ছেন ভাই রাগ হয় না তো সোনার বাসনে খাচ্ছেন হ্যাঁ কিনা ভয় লাগে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে ভাই এই ক্যানে মিটুটা পাঁচটা লোকে জেলি মেরে ফেলল পাঁচটাই এস দিয়ে নাম কথা বুঝতে পারছেন কি বলছি পাঁচটাই এস এস দিয়ে নাম পাঁচটা জেলিয়ে মেরে ফেলল যাও জ্বালানো জ্বালানো স্বাদ মিটিয়ে দেবো আমি নয় আমার দাদা পীরের ছেলেরা ঠিক না বলুন কথা বলে এই কথা বলে স্বাদ তোমাদের মিটিয়ে দেবে তোমরা এতদিন পরে আগুন দিয়ে খেলা করছে হ্যাঁ কিনা জানবে সুন্দরী খেলা এই বাংলার মানুষ বাপ ছেড়ে দেবে মা ছেড়ে দেবে এরা জমি জায়গা ছেড়ে দেবে জীবন দিয়ে দেবে আমার দাদা হুজুরের বেউজ্জ দিলা জীবনও মানবে না কথা ঠিক না বলছি জোরে হই হই করছো সেই ছেলেটা দেখতে এলো আর তাকে ধরে বের যদি এখন আমি যদি বলি মানে করে এই সার ভাই না আব্বাস ভাই হয়ে কথা বলে না হকটা বলতে হবে না হবে না এই কথা বলে হকটা বলতে হবে মাথায় রাখতে হবে আজকে ওর নাই কালকে আমার নাই কি না পরশু কিন্তু ভাই আপনার এমন হিংসা চলছে হিংসা একটা বেড়ে যাচ্ছে হিংসা করে কমাবার চেষ্টা করছে পারবে তো হিংসা চলছে হিংসা ও আমি জলসা করছি দশ হাজার টাকা আর ও করছে তিরিশ হাজার মাথা ঠিক থাকে মাথা ঠিক থাকে আমি জলসা করছি দুশো লোক আর ও জলসা করছে বিশ হাজার লোক মাথা ঠিক থাকে ভাই এইসব হিংসা চলছে বাপ নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাও পরে বুদ্ধিতে এই জন্য বলে পরে বুদ্ধিতে বড় লোক উনি বাবা শ্বশুরের টাকায় মোটর সাইকেল চেপে লাভ নেই নিজের পাশে সাইকেল চাপ জানবেন ইজ্জতের সম্মানের ডাল ভাত ভালো কথা ঠিক না বলছে রে বলে সম্মানের ডাল ভাত ভালো একটা ভাই একটু বাড়ছে আমার মাথা কাজ করছে না ভাই কি বাবা বলেন কি মেহমান বলেন কি মহিলার বলেন কি নেতা বলেন কি মন্ত্রী বলেন ওকে নিয়ে ব্যস্ত হচ্ছে হ্যাঁ কিনা আর বললো আমি সেদিন বলছিলাম ভাই বললো হবে রে তোমাকে নিয়ে বাংলা এখন খুব টেনশনে আছে আমার আল্লাহ ততই বাড়িয়ে দিয়েছে এত উন্নয়ন এত কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী কবশ্রী পুষ্টিশ্রী এত কিছু এত কিছু উন্নয়ন এক ভাই ঠান্ডা করে দিয়েছে এত উন্নয়ন এত কিছু অমুকৃত এক ভাই তোমাদের পুরো ঠান্ডা করে দিয়েছে নয় শুনে রেখে দে এটা আমার আল্লাহর গজব তোদের প্রতি এসেছে কারণ তোরা আমার দাদা হুজুরের সঙ্গে বিরুদ্ধে করেছিস তোরা আমার দাদা হুজুরের বিরুদ্ধে করেছিস
করেছিস, কারণ তোরা বললি ফুরফুরা দরবার শরীফে রেল করে দেবো। রেল হয়েছে তো ভাই, কথা বলে না কেন? কত খুশি হলো। হ্যাঁ, আমি নিজে 3-4 হাজার টাকা মিষ্টি কিনে মেহমানদের খাইয়েছি ভাই, কারণ ফুরফুরা রেল হবে। ভাঙরের মানুষ, চৈফানা মানুষ, বাঁকুড়ার মানুষ, মেদিনীপুরের মানুষ সবাই ফুরফুরে সকালে আসবে, সন্ধ্যে চলে যাবে। যে মানুষটা মাসে একবার যেত সেই মানুষটা সপ্তাহে 2 বার যাবে, ফুরফুরে আসবে। যা এ খুশি না করা বলেন না, খুশি করে কত মেহমানকে মিষ্টি খাওয়া কি হুজুর মিষ্টি বাবা রেল হবে মিষ্টি রেল। ও বাবা, দাদা হুজুরের নাম করে পুরো জ্বালিয়া দি, তোরা আমার দাদা হুজুরকে বিয়া দেবি করেছিস, শুনে রেখে দে, আমার আল্লাহ তোকে ছাড়বে না। কথা ঠিক আছে? তার কেশরের লাইনটা হয়ে গেল, মায়াপুরের লাইনটা হয়ে গেল, তারাপীঠের লাইনটা হয়ে গেল, গঙ্গা সাগরের লাইনটা হয়ে গেল, ফুরফুরাটা কোন ফুরফুরাটা হবে না, কারণ ওরা হলো গুটা আর ফুরফুরা হলো কাঁটা। আল্লাহ গজব আসছে, যেমন করুণা আসছে, আসছে তো করুণা, ওটাও গজব তো, এটা কথা বলেন, ওটাও গজব তো, ওটা কাফেরদের প্রতি গজব জানবেন, হ্যাঁ কিনা কথা বলে, করুণা ওদের প্রতি গজব, আমি মুরিদ হিসাবে আপনাকে বলছি, কোথায় যাচ্ছ? যেউনি বাবা, যেউনি গৌসুল আজাম বসে আছে, বসে 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 আল্লাহ 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 জিকির করছে, জিকির করতে করতে হুজুর মাথা তুলে দেখছে অনেকটা দূর থেকে একটা মুরিদ হেঁটে হেঁটে আসছে। গৌসুল আজাম মুখটা দেখেই শুনছেন কি বলছি, মুখটা দেখে যেই ঘুরিয়ে যে মুড়ির চিন্তা করছে যে আমার পীর আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে এলো কেন, কারণ ও দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে দেখছে গৌসাল মুখটা ঘুরিয়ে নিয়ে আল্লাহর কাছে দুহাত ধরে মনে হাত কেঁদে 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 মনে হাতটা শেষ করে দিয়ে শেষ করে মুড়িদের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। ঝরে ভরে আরো জোরে বলে উত্তর দেবেন বলো না বাবা, না যদি আপনি উত্তর দেন আমায় কথা দেন তাহলে আমি বলবো না, বলবো না।